अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहु। देखो आज के आमी तुम्हादेर जेटा निये आलोचना करब सेटा होच्छे जे आमादेर देशेर नाम किभाबे इंडिया हलो। ठीक आछे, तो देखो आमादेर देशेर नामकरण निये नाना अभिमत पाওয়া যায়। যেমন সবার প্রথমে বলি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তোমরা নাম শুনেছো তো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের, এখানে তোমাদের বলে রাখি এই হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। কি নাম বললাম? হেরোডোটাস। ইনি হলেন ইতিহাসের জনক, এনাকে ইতিহাসের জনক বলা হয়। কেন বলা হয় ইতিহাসের জনক? না, বিজ্ঞানসম্মত ভাবে এই গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম মানুষের অতীতের ধারাবাহিক কাহিনী রচনায় প্রয়াসী হন, সেই জন্য এই হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। ঠিক আছে, তো দেখো এই হেরোডোটাস এই ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন, মনে রাখবে এই ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন এই হেরোডোটাস। ঠিক আছে, তিনি অবশ্য ভারতে তখন আসেননি, তিনি পারসিকদের যে লেখা সে লেখা থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। ঠিক আছে, দেখো এই যে বললাম ভারতের নাম অর্থাৎ আমাদের দেশের নাম যে ইন্ডিয়া, তো সেই নিয়ে নানা অভিমত আছে। যেমন দেখো এই উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা, কি বললাম যে উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর যে বদ্বীপ এলাকা আছে, তো সেই এলাকায় কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেই এলাকাটা। তাহলে কি বললাম যে উত্তর পশ্চিম ভারতের এই যে সিন্ধু নদীর বদ্বীপ এলাকা অঞ্চল, সেটা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তো তখন এই অঞ্চলের নাম হয়েছিল কি হিদুস। তার মানে এই উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর যে বদ্বীপ এলাকা, তো সেই এলাকাটা যখন পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তখন এই অঞ্চলটার মানে সিন্ধু নদীর বদ্বীপ যে এলাকা, তো সেই এলাকাটা অর্থাৎ এই অঞ্চলটার নাম হয়েছিল তখন কি হিদুস। ঠিক আছে, এবার দেখো ইরানি ভাষায় দন্তস্বের উচ্চারণ নেই, সেই জন্য এই দন্তস্বটা বদলে গিয়ে হয়েছিল হ। বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম? এই যে বললাম সিন্ধু নদীর বদ্বীপ এলাকা, তো তো ইরানি ভাষায় দন্তস্বের উচ্চারণ নেই, সেই জন্য এই সিন্ধুটা হয়ে যাচ্ছে কি বলতো হিদুস, তাই দন্তস্বটা হ হয়ে যাচ্ছে, যেহেতু এখানে দন্তস্বের উচ্চারণ নেই আর দন্তস্বটা বদলে গিয়ে সেই জন্য কি হয়েছে হ। বুঝতে পেরেছো? সেই জন্য এটা হয়ে যাচ্ছে, সিন্ধুটা কি হয়ে যাচ্ছে হিদুস। মজা গেছে? সেই জন্য এই সিন্ধু বিধৌত যে অঞ্চল, তো সেই অঞ্চলটা পরিচিত হচ্ছে হিদুস নামে। ক্লিয়ার হলো? আবার দেখবে গ্রিক ভাষায় আবার এই হয়ের উচ্চারণ নেই, কি বললাম গ্রিক ভাষাতে আবার এই হয়ের উচ্চারণ নেই, সেই জন্য সেখানেতে কি করা হচ্ছে এই হয়ের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে কাকে হস্যইকে। ঠিক আছে, তো সেই জন্য এই সিন্ধু হিদুস যেটা সেইটা আবার গ্রিক বিবরণীতে সেইটা বদলে যাচ্ছে, দিয়ে সেইটা তখন কি হয়ে যাচ্ছে না সেইটা তখন হয়ে যাচ্ছে ইন্ডিয়া। বোঝা গেছে? সেটা তখন হয়ে যাচ্ছে কি ইন্ডিয়া। বোঝাতে পারলাম? আবার দেখবে বিদেশি তথ্য সময় অর্থাৎ বিদেশিদের বিবরণীতে যদি আমরা দেখি, তো মূলত আরবি ফার্সি ভাষায়
এবং আরবি ফার্সি ভাষায় দেখবে হিন্দুস্তানের কথা বারবার এসেছে। আবার যদি আমরা শাসানীয় শাসকদের মানে শিলালিপিতে দেখি তো সেখানেও আমরা হিন্দুস্তানের কথা দেখতে পাবো। এই 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানী শাসকদের একটা শিলালিপি পাওয়া গেছে এবং সেইখানেতে আমরা দেখতে পাই যে এই হিন্দুস্তান শব্দটিকে, ঠিক আছে? তো সেইখানেতেও আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু নদীর সংলগ্ন এই যে অঞ্চল সেটাকে সেখানেও কি বলা হচ্ছে, হিন্দুস্তান বলা হচ্ছে। আবার দেখবে 10শ শতকের শেষ ভাগে একজন অজ্ঞাতনামা লেখক, মানে সেই লেখকের নাম জানা যায়নি সেই জন্য বলা হচ্ছে অজ্ঞাতনামা লেখক, তো সেই লেখকে রচিত একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম হচ্ছে হুদুত অল আলম, মনে রাখবে গ্রন্থটার নাম হুদুত অল আলম। তো সেই গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হচ্ছে। তো বুঝতে পারলে যে এই যে আমাদের দেশের নামকরণ নিয়ে নানা যে অভিমত, সেই অভিমত গুলো নিয়ে এখানে আলোচনা করলাম। তো এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? বুঝতে পারলে কিভাবে এসছে, কারা কিভাবে নামকরণ করেছেন, ঠিক আছে? তো এটা একটু ভালো করে পড়ো, বুঝতে পারলে? এ আমাদের দেশের নামকরণ নিয়ে এটা একটা কোশ্চেন হয় যে আমাদের দেশের নাম কিভাবে ইন্ডিয়া হলো, তখন আমাদের দেশের নামকরণ নিয়ে যে নানা অভিমত সেইগুলোকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, বুঝতে পেরেছো? এটা 5 মার্কসের কোশ্চেন হয়, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এরপরে আসি যে ইতিহাসের গোয়েন্দা কারা এবং এই গোয়েন্দাদের কাজ কি, ঠিক আছে? দেখো, এই যে বললাম ইতিহাসের গোয়েন্দা কারা বা ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে গোয়েন্দা কারা, এটা সবার আগে জানতে হবে, তাই তো? যে গোয়েন্দা কারা, গোয়েন্দা কারা, তাই তো? এটা আমাদেরকে সবার আগে জানতে হবে, তাই না? দেখো, ইতিহাস বই পড়তে দেবে সবসময় সবার ভালো লাগে না, এটা আমি খুবই ভালো করে জানি, কিন্তু গোয়েন্দার গল্প পড়তে সবার ভালো লাগে, তাই তো? আমি জানি যে তোমরা সবাই জানো যে গোয়েন্দা কারা, তাও আমি একবার বলছি, ঠিক আছে? দেখো, তোমরা দেখে থাকবে যে কোনো ঘটনার টুকরো টুকরো সূত্র, কি বললাম, যে কোনো ঘটনার টুকরো টুকরো সূত্র, সূত্র মানে এখানে আমরা কি বোঝাচ্ছি বলতো, ক্লু, তাই তো? ক্লুকে আমরা সূত্র বলছি। তো সেই জন্য বলা হচ্ছে যে কোনো ঘটনার টুকরো টুকরো সূত্র বা ক্লু খুঁজে বের করে কি করা হয়, না সেই ঘটনার সূত্রগুলির ঠিক ভুল বিচার করা হয় এবং সেটাকে যুক্তি দিয়ে ঘটনার সত্য মিথ্যা যারা তুলে ধরেন তাদেরকে আমরা কি বলি, গোয়েন্দা, তাই তো? এরপরে দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু এরকম একজন গোয়েন্দা আছে। তোমরা কি জানো যে ইতিহাসের গোয়েন্দা কাদেরকে বলা হয়, জানো না তো? দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু এরকম একজন গোয়েন্দা আছে, আর তিনি হলেন ঐতিহাসিক, বুঝতে পেরেছ? তার মানে ইতিহাসের গোয়েন্দা কাকে বলা হচ্ছে, ঐতিহাসিক, তার মানে ঐতিহাসিকদেরকে বলা হচ্ছে ইতিহাসের গোয়েন্দা, তাই তো? এবার দেখো, তাহলে এই যে বললাম ইতিহাসের গোয়েন্দা হচ্ছে ঐতিহাসিক, হ্যাঁ, ঐতিহাসিকদেরকে আমরা বলছি ইতিহাসের গোয়েন্দা, তাহলে এই ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি, তার মানে ঐতিহাসিকদের কাজ কি, তাই তো? দেখো, এই যে বললাম যে ইতিহাস রচনার ক্ষেত্রেও একজন গোয়েন্দা থাকেন যিনি ঐতিহাসিক নামে আমাদের সবার কাছে পরিচিত, তাই তো? তো তিনি বা তারা বলতে পারি, যেহেতু ঐতিহাসিক গণ, আমরা তো একজন ঐতিহাসিকের কথা বলতে পারি না, ঐতিহাসিক গণ, তাই তো? ঐতিহাসিকদের কথা বলতে পারি, সেই জন্য আমরা কি বলবো যে তিনি বা তারা অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে কি করেন, না আমাদের সামনে তুলে ধরার জন্য টুকরো টুকরো সূত্র খুঁজেন, তার মানে ক্লু খুঁজেন, ঠিক আছে? আর সেই সব সূত্রের উপর নির্ভর করে কি করেন,
না অজানা কথাকে তুলে ধরেন। বুঝতে পারলে কি বললাম? যে ঠিক গোয়েন্দাদের মতো ইতিহাসের গোয়েন্দা অর্থাৎ ঐতিহাসিকরা কি করেন না, অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা তো সেই ঘটনাগুলোকে বা সময়কে কি করেন আমাদের সামনে তুলে ধরেন। তাই আমাদের সামনে তুলে ধরার জন্য তারা কি করেন না টুকরো টুকরো সূত্র বা কুলো খোঁজেন এবং সেই সূত্রের উপর নির্ভর করে অজানা যে কথা সেইগুলোকে আমাদের সামনে তুলে ধরেন। বুঝতে পারলে? তবে দেখবে যেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না অর্থাৎ কুলো খুঁজে পাওয়া যায় না যেখানে, তাহলে সেখানে ঐতিহাসিকরা কি করেন, কারণ সেই জায়গাটা তো ফাঁক থেকে যায়, তখন সেই জায়গাটাকে ভরাট করার জন্য ঐতিহাসিকরা কি করেন, যুক্তি দিয়ে সেই জায়গাটা ভরাট করেন অর্থাৎ যুক্তি দিয়ে তখন সেটাকে আমাদের সামনে তুলে ধরেন। বুঝতে পারলে যে ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি, ইতিহাসের গোয়েন্দা কারা? ক্লিয়ার হলো? এটা ভালো করে করবে যে ইতিহাসের গোয়েন্দা কারা, ঠিক আছে, এবং এই ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি। বুঝতে পারলে? এরপরে আসছি দেখো আসল তথ্যে, যে তোমরা যে ইতিহাসটা পড়বে সেটা হচ্ছে কি মধ্যযুগের ইতিহাস, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, যে তোমরা যে ইতিহাসটা পড়বে সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস, ঠিক আছে। এবার দেখো মধ্যযুগের ভারতের যে ইতিহাস সেই সম্পর্কে তোমরা তো কিছুই জানো না, তো তোমাদেরকে প্রথমে আগে বলে দিই যে তোমরা তাহলে কি পড়বে, তাই তো। দেখো এই যে বললাম মধ্যযুগের ইতিহাসের সময়সীমাটা হচ্ছে 1206 থেকে 1757 খ্রিস্টাব্দ, ঠিক আছে, এইটা হচ্ছে মধ্যযুগের সময়সীমা, ঠিক আছে। তাহলে মধ্যযুগটা এই সময়টার মধ্যে পড়ছে, ক্লিয়ার হলো, 1206 থেকে 1757 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এবার দেখো মনে রাখবে মধ্যযুগ বলতে বিশেষত মানে মুসলমানদের যে শাসনকাল সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই সময়ে দেখবে সুলতানি যুগ আর মুঘল যুগ এই দুটো যুগ বেশি রাজত্ব করেছিল, ঠিক আছে। তার মানে এই যে বললাম মধ্যযুগ মানে সেটা হচ্ছে মুসলমানদের কি শাসনকাল, ঠিক আছে। আর এখানেতে তার মানে মধ্যযুগ বলতে বিশেষত বোঝাচ্ছে সুলতানি যুগ আর হচ্ছে মুঘল যুগকে, ঠিক আছে। এবার দেখো কিভাবে সুলতানি যুগের প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, এবং কারা রাজত্ব করেছিল সেই সম্পর্কে তোমরা জানবে। দেখবে আমি যখন তোমাদেরকে পড়াবো ডিটেলসে তখন তোমরা জানতে পারবে যে আমাদের দেশে বিভিন্ন বিদেশি শাসক এসেছিল, যে তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। তো তার সঙ্গে আমাদের দেশের একজন রাজা যার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, তো তার সঙ্গে যুদ্ধ হয়, দুটো যুদ্ধ হয়েছিল, একটা প্রথম চড়াইনের যুদ্ধ, একটা দ্বিতীয় চড়াইনের যুদ্ধ। তো আমি দ্বিতীয় চড়াইনের যুদ্ধের কথা বলছি। তো সেই যুদ্ধে দেখবে মোহাম্মদ খুরি মানে জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। তারপর এই মোহাম্মদ খুরি ভারতবর্ষে এসে তার বিজিত অঞ্চলে শাসনভার গ্রহণ করেন এবং তার একজন বিশিষ্ট অনুচর ছিলেন যার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তোমরা পাবে, আমি তোমাদেরকে পড়াবো ডিটেলসে তখন তোমরা সব জানতে পারবে। আমি এখন জাস্ট বলে দিচ্ছি যে তোমাদের এই মধ্যযুগের ইতিহাসের মধ্যে কী কী আছে, তোমরা কী কী পড়বে মানে তোমাদের এই বইয়ে বইটাতে, ঠিক আছে। তো সেটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে জানো যে আসল বিষয়বস্তুটা কী, ঠিক আছে। তো তখন এই মোহাম্মদ ঘুরি কি করলেন না, ভারতবর্ষে এসে তার বিজিত অঞ্চলের যে শাসনভার সেটা তিনি তার একজন বিশিষ্ট অনুচর ছিলেন এখানে যার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক, তো তার হাতে তিনি ন্যস্ত করেন। তারপরে মোহাম্মদ ঘুরি আমরা দেখতে পাবো যে তিনি এই মোহাম্মদ ঘুরি তিনি 1206 খ্রিস্টাব্দে মারা যান এবং তারপর এই কুতুবুদ্দিন আইবক তোমার শাসনভার গ্রহণ করেন এবং 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বুঝতে পেরেছো? তার মানে এই মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার শাসনভার গ্রহণ করেছেন কুতুবুদ্দিন আইবক এবং এই কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে এক শাসন প্রতিষ্ঠা করছেন যেটাকে আমরা বলছি সুলতানি শাসন বা সুলতানি যুগ, ঠিক আছে। তার মানে সুলতানি যুগের প্রতিষ্ঠা করছেন কুতুবুদ্দিন আইবক এবং সুলতানি যুগটা শুরু হয়ে যাচ্ছে কত খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তার মানে সুলতানি যুগের সময়সীমাটা কত, দেখো সুলতানি যুগের সময়সীমাটা সুলতানি যুগের সময়সীমাটা হচ্ছে তোমার 1206 থেকে 1526, কত বললাম মনে রাখবে, সুলতানি যুগের সময়সীমাটা হচ্ছে 1206 থেকে 1526, ঠিক আছে। তার মানে এই সময়সীমাটার মধ্যে সুলতানি যুগ কায়েম ছিল, ঠিক আছে। দেখো
এই যে সুলতানি যুগ 1206 থেকে 1526 এই সময়সীমার মধ্যে সুলতানি যুগ যে কায়েম ছিল অর্থাৎ রাজ্য তো করেছিল তো তো এই সময়ে আমরা দেখতে পাবো এই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে আমরা দেখতে পাবো যে পাঁচটা রাজবংশ কয়টা রাজবংশ পাঁচটা পাঁচটা রাজবংশ রাজত্ব করেছিল এই পাঁচটা রাজবংশের কথা আমরা পড়ব ঠিক আছে তো সেই পাঁচটা রাজবংশ কি কি থাকবে দেখো একটা হচ্ছে দাস বংশ হ্যাঁ আর একটা হচ্ছে খলজি বংশ তারপরে হচ্ছে তুগলক বংশ তারপরে হচ্ছে সৈয়দ বংশ লোদি বংশ এই পাঁচটা বংশ সম্পর্কে আমরা পড়ব ডিটেইলসে ঠিক আছে এরপরে দেখো এই যে প্রথমে বললাম দাস বংশ তো তো এই দাস বংশ রাজত্ব করেছিল 1206 থেকে 1290 পর্যন্ত 1206 থেকে 1290 পর্যন্ত রাজত্ব করেছিল এই দাস বংশ ঠিক আছে তো দেখো এই যে দাস বংশ যখন আমরা পড়বো না তো দাস বংশ পড়তে গিয়ে সেখানে আমরা জানবো কুতুবউদ্দিন আইবককে জানবো ইলতুতমিশকে জানবো সুলতান রাজিয়াকে জানবো বলবনকে জানবো মানে বলবন বলতে এখানে বোঝাচ্ছে গিয়াসউদ্দিন বলবন ঠিক আছে এবং গিয়াসউদ্দিন বলবনে যারা উত্তরাধিকারী আছেন তাদের সম্পর্কে জানবো ঠিক আছে ডিটেইলসে বোঝা গেল তারপরে আসছে দেখো খলজি যুগ তো খলজি যুগ যখন পড়বো বা খলজি বংশ যখন পড়বো সরি খলজি বংশ যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যে এই খলজি বংশের সময়সীমা হচ্ছে 1290 থেকে 1320 ঠিক আছে 1290 থেকে 1320 এই সময়টার মধ্যে থাকবে খলজি বংশ এবং এই বংশটা যখন পড়বো তখন আমরা সেখানে জানবো জালালউদ্দিন ফিরোজ খলজিকে আলাউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজির তোমার সংস্কারগুলো আমরা জানবো ঠিক আছে তার তার যে তোমার যখন ডিটেলসে পড়বে তখন তা জানতে পারবে তার দক্ষিণ ভারত জয় তার যে বাজারদর নিয়ন্ত্রণ নীতি হ্যাঁ তো এই সমস্ত সম্পর্কে তোমরা ডিটেলসে জানবে তারপরে এখানেই জানবে আলাউদ্দিন খলজি যারা উত্তরাধিকারী ছিল মানে পরবর্তী যারা শাসক তাদের সম্পর্কেও এখানে জানতে পারবে ঠিক আছে তারপরে আসবে দেবে তুগলক বংশ রাজত্ব করেছিল 1320 থেকে 1414 তো এই সময়ে তোমরা সেখানে দেখতে পাবে গিয়াসউদ্দিন তুগলককে দেখতে পাবে মোহাম্মদ বিন তুগলককে দেখতে পাবে ফিরোজ শাহ তুগলককে দেখতে পাবে হ্যাঁ তারপরে ফিরোজ শাহের যে উত্তরাধিকারী যারা ছিলেন তাদের সম্পর্কেও তোমরা ডিটেলসে জানবে এখানে বুঝতে পারলে তারপরে এখানে তোমরা জানবে দেবে যে গিয়াসউদ্দিন বলবনের উত্তর পশ্চিম সীমান্ত নীতি আলাউদ্দিন খলজির উত্তর পশ্চিম যে সীমান্ত নীতি সেগুলো তোমরা এখানে জানতে পারবে তারপরে আসছি যেমন হচ্ছে তোমার লোদি বংশ এরপরে যেটা সরি এরপরে যেটা আসছি সেটা হচ্ছে সৈয়দ বংশ তারপরে লোদি বংশ হচ্ছে সবার শেষে ঠিক আছে তাহলে তুগলক বংশের পরে তোমরা দেখতে পাবে সৈয়দ বংশকে যারা রাজত্ব করছে 1414 থেকে 1451 খ্রিস্টাব্দের মধ্যে ঠিক আছে তো এই সৈয়দ বংশে যেমন মোবারক শাহকে দেখতে পাবে তারপরে এখানে দেখতে পাবে আলাউদ্দিন আলম শাহকে দেখতে পাবে ঠিক আছে এদের সম্পর্কে জানতে পারবে তারপরে শেষে যেটা আছে সেটা হচ্ছে লোদি বংশ তো এই লোদি বংশ যেটা সময়সীমা হচ্ছে 1451 থেকে হচ্ছে 1526 খ্রিস্টাব্দ তো এই সময়টার মধ্যে তোমরা দেখতে পাবে বহুলুল লোদিকে ইব্রাহিম লোদিকে দেখতে পাবে ঠিক আছে এবং এদের সম্পর্কে ডিটেলসে জানতে পারবে তাহলে বুঝতে পারলে যে সুলতানি যুগের মধ্যে কারা পড়ছে কোন কোন রাজবংশ রাজত্ব করছে কাদের সম্পর্কে তোমরা জানবে ঠিক আছে এর সম্পর্কে ধারণা হলো তো এরপরে দেখো সুলতানি যুগের পর যে যুগটা সম্পর্কে তোমরা জানবে সেটা হচ্ছে মোগল যুগ তো এই যুগে যেমন সময়সীমাটা হচ্ছে কত 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে এই মোগল যুগটা টিকেছিল দেখো 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে তো প্রথম পানিপথের যুদ্ধে তোমার হচ্ছে দেখতে পাবে লোদি বংশের যে মানে শেষ যে বংশধর তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি তো তার সঙ্গে বাবরের যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে বাবর জয়লাভ করছে এবং ইব্রাহিম লোদি পরাজিত হচ্ছে যার ফলে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটছে আর এদিকে তোমার মোগল যুগ শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো মোগল যুগের মধ্যে তোমরা তারপরে জানবে যে সমস্ত শাসকরা আছেন তাদের সম্পর্কে ঠিক আছে তো দেখো এখানে যে তোমরা তার আগে জেনে নেবে মানে মোগল যুগটা শুরু হওয়ার আগে যে সুলতানি যুগের পতনের কারণ সম্পর্কে জেনে নেবে তারপরে এখানে সুলতানি যুগের যে ইতিহাসের উপাদান অর্থাৎ চর্চাগুলো সেগুলো সম্পর্কে জানবে আর সেগুলো জানতে গেলে সেখানে তোমরা বিভিন্ন ঐতিহাসিকদেরকে পাবে সেই ঐতিহাসিকদের সম্পর্কেও তোমরা জানতে পারবে বুঝতে পারলে তো এখানে যেমন বললাম বিভিন্ন ঐতিহাসিক যেমন হচ্ছে আমির খসরু ইবন বত্তুতা তারপরে হচ্ছে জিয়াউদ্দিন বারনি এদের সম্পর্কে তোমার জানতে পারবে এবং এনাদের লেখা যে গ্রন্থ সেইগুলো থেকে তোমরা সুলতানি যুগে নানা তথ্য পাবে এবং সুলতানি যুগে ইতিহাস চর্চা এনারা নানা দিক দিয়ে ব্যাখ্যা করছেন সেইগুলো তুলে ধরা হবে এবং সেই সম্পর্কে তোমরা নানা তথ্য জানতে পারবে বুঝতে পারলে এরপরে দেখো তারপরে যেটা তোমাদেরকে বললাম যে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সেটা তোমরা দেখতে পাবে তারপরে তোমরা আমরা চলে আসবো মুঘল যুগে মুঘল যুগ যেটা বললাম বাবরের হাতে প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে তো মুঘল যুগ যখন ডিটেলসে পড়াবো তখন তোমাদেরকে বলবো যে কোন কোন শাসক রাজত্ব করেছিল এবং তাদের সমস্ত কার্যকলাপ ব্যাখ্যা করবো ঠিক আছে তো এখানে তোমাদের
এরপরে যেটা আছে দেখো দেখো মুঘল যুগের ক্ষেত্রে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে যে আকবর কর্তৃক মুঘল সাম্রাজ্যের যে পুনঃ প্রতিষ্ঠা সেই সম্পর্কে জানবে, মানে আকবরের রাজত্বকাল, তার রাজ্য জয়, তার প্রশাসনিক ব্যবস্থা, তার রাজস্ব সংস্কার যেগুলো ছিল, তারপরে তার যে রাজপুত নীতি, ধর্মীয় নীতি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানবে। ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে জানবে, তার ধর্মনীতি সম্পর্কে জানবে, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা যাবে মুঘল আমলে যে সাংস্কৃতিক উন্নয়ন, অর্থাৎ মুঘল আমলে সাংস্কৃতিক উন্নয়ন বলতে এখানে যেগুলো বোঝাচ্ছে যেমন চিত্রকলা, মুঘল আমলে স্থাপত্য, সাহিত্য, সেগুলো সম্পর্কে তোমরা ডিটেলসে জানবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, সেটা তোমরা জানবে। আর দেখো এখানে তোমরা বিভিন্ন ঐতিহাসিকদের সম্পর্কে জানবে, তোমার যেমন হচ্ছে আবুল ফজল, ঠিক আছে, যারা মুঘল ইতিহাসের ইতিহাসের যে চর্চা, তো সেই সম্পর্কে যারা ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। তো সেই সাথে মুঘল ঐতিহাসিক যাদের কথা আমি বলছি, তো যারা মুঘল তোমার যুগে যে সমস্ত শাসক, তো তাদের সম্পর্কে, তাদের রাজত্বকাল সম্পর্কে, তাদের রাজ্যজয় সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এই মধ্যযুগে, সরি মধ্যযুগের যে একটা পর্যায়ে, অর্থাৎ মুঘল যুগ, তো সেইখানেতে আমরা জানবো, বুঝতে পারলে। তারপরে দেখবে এই মধ্যযুগের সিলেবাসের মধ্যে তোমরা যেটা পাবে, তোমরা দেখবে আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে, আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে তোমরা জানবে। তারপরে ভক্তি আন্দোলন, তার উদ্ভব, বৈশিষ্ট্য, ভক্তি আন্দোলনে যারা আছেন যে সমস্ত গুরুজন, যেমন হচ্ছে কবি, নানক, শ্রী চৈতন্যদেব, নামদেব, এদের সম্পর্কে জানবে। হ্যাঁ, তারপরে ভক্তি আন্দোলনের কী প্রভাব পড়েছিল সেই সম্পর্কে তোমরা জানবে। তারপরে সুফি আন্দোলন সম্পর্কে, সুফি আন্দোলনে যারা ছিলেন, যেমন হচ্ছে তোমার সুফি আন্দোলনের যে মানে প্রতিষ্ঠাতা যারা, তাদের সম্পর্কে জানবে, কীভাবে উদ্ভব ঘটেছিল, তার প্রভাব কী পড়েছিল সেই সম্পর্কে তোমরা জানবে। মানে ভক্তিবাদ এবং সুফিবাদ ডিটেলসে তোমরা এই মধ্যযুগে ইতিহাসের মধ্যে জানতে পারবে। তারপরে শের শাহের উত্থান, তার প্রশাসনিক কার্যকলাপ যেগুলো, সেগুলো তোমরা জানতে পারবে, ঠিক আছে। তারপরে দেবে যেটা তোমরা জানবে যে এই যে বললাম তোমাদেরকে, তো আমি আগেই বললাম যে মুঘল যুগটা সম্পর্কে, তো মুঘলদের যেমন বললাম আকবর কর্তৃক, বিশেষত তোমরা যেটা জানবে আকবর কর্তৃক মুঘল সাম্রাজ্যের পুনঃ প্রতিষ্ঠা, আকবরের রাজপুত নীতিতে আমি একটু আগে ব্যাখ্যা করলাম, এখানে ঔরঙ্গজেব সম্পর্কেও জানবে, ঠিক আছে। তার পাশাপাশি মুঘল সাম্রাজ্যের যে পতন সেটাও তোমরা এখানে পড়বে, বুঝতে পেরেছো। আর যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে শিখ সম্প্রদায়ের উত্থান, তারপর শিবাজির উত্থান, শিবাজি সম্পর্কে তোমরা জানবে, ঠিক আছে। আর তোমাদের সিলেবাসের মধ্যে এতটাই আছে শিবাজির উত্থান অবধি, এবং শিবাজি মানে শিবাজির উত্থান, তার যে কার্যকলাপ সেই সম্পর্কে তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তোমরা এতটুকুই পড়বে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম। দেখো তার মানে প্রথমে পড়ছো শিখ মারাঠা সম্পর্ক, তারপরে আসবে তোমার মুঘল মারাঠা সম্পর্ক, অর্থাৎ মুঘলদের সঙ্গে মারাঠাদের যে সম্পর্ক সেটা তোমরা পড়বে, আর এখানে তোমরা শিবাজিকে পাবে, ঠিক আছে। তো শিবাজির উত্থান সম্পর্কে তোমরা এখানে ডিটেলসে পড়বে, এতদূর পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে এবং এতটাই তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। তাহলে মধ্যযুগের যে ইতিহাস সেই সম্পর্কে তোমাদের ধারণা হলো, তো আমি ধারণা দিতে পারলাম তো যে মধ্যযুগের ইতিহাসের মধ্যে তোমরা কি পড়বে, ঠিক আছে। তো আমি আজকে যেটা আলোচনা করলাম এটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে, আমি কি বলতে চেয়েছি বুঝতে পারলে। তো আমি যেগুলো আলোচনা করলাম মধ্যযুগের ইতিহাসের মধ্যে, এগুলোই তোমাদেরকে ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর ভালো করে পড়ো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।